চালসা চার্চ থেকে শান্তির বার্তা মমতার। এদিন স্থানীয়দের সাথে মাদলও বাজান তিনি। ঝড়ে দুর্গতদের জন্য প্রশাসন সচেষ্ট বলে জানান তিনি। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত জলপাইগুড়ি। গত রবিবার কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড গোটা এলাকা, মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, আহত অনেকেই। ঘটনার দিন রাতেই উত্তরবঙ্গে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে এলাকায় গিয়ে বাসিন্দাদের সাথে কথা বলেন। এরই মধ্যে ময়নাগুড়ি, জলপাইগুড়ির বিভিন্ন এলাকা থেকে ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠেছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ময়নাগুড়িতে ত্রাণের কোনো সমস্যা নেই, প্রশাসন কাজ করছে, ঘরের বিষয়টি প্রশাসন দেখে নেবে। মঙ্গলবার জলপাইগুড়ির মেটলির মার্সি ফেলসেপ চার্চে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আদিবাসীদের সাথে ধামসা মাদল বাজান ও গানও করেন তিনি। এরপর চার্চের একটি অনুষ্ঠানেও বক্তব্য রাখেন। এরপরেই তিনি চলে যান একটি বৃদ্ধাশ্রমে, সেখানে থাকা আবাসিকদের সাথে কথা বলেন, তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন, বিজেপি বিপর্যয়ের সময় থাকে না, সব উদ্ধার কাজ শেষ হয়ে যাওয়ার পর তারা আসে ও রাজনীতি করে। এদিন নাম না করে নির্বাচন কমিশনকেও সমালোচনা করেন তিনি। পুলিশ আধিকারিক সৌম্য রায়কে নির্বাচন কমিশন সরিয়ে দেওয়ার বিষয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। মনে রাখবেন, দুর্যোগে দুর্ভোগে কেউ কখনো বৈষম্য করে না, এটা মানবিকতার কাজ নয়। আমাদের প্রশাসন মানবিক প্রশাসন, একটি লোকও যাতে বঞ্চিত না হয় সেটা দেখার দায়িত্ব। বিজেপি মানুষের পাশে দুর্যোগে এসে দাঁড়ায় না, খেয়ে দেয়ে ঘুমিয়ে বিশ্রাম করে যখন দুর্যোগের সবটাই এসপি হয়ে যায় তারপরে এসে নাটক করে বেড়ায়। প্রধানমন্ত্রী কি করে বললেন, বিজেপি কার্যকর্তারা দেখবেন মানে কি টাকা দিয়ে আসবে, তাদের অধিকার আছে এ কথা বলবো। তো আমি তো বলিনি তৃণমূল কংগ্রেস কর্মীরা টাকা দিয়ে আসবে। বলুন না, আপনার যদি মনে হয় আপনি একটা বাচ্চাকে হেল্প করবেন, আপনি নিজে একটা হরলিক্স কিনে দিতেই পারেন, সেটার জন্য তো পাবলিসিটি করার কি তৈরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চালসা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।